হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফর্মেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুজ দিনের পর দিন আকাশ ছোঁয়া দাম যাচ্ছে পেট্রোলের বা সোনার উপর গহনার অথবা রান্নার গ্যাসের আর ইতিমধ্যে এই তিনটিকে নিয়ে বেরিয়ে এসেছে বিশাল বড় একটি আপডেট কত যাচ্ছে সোনার দাম বা রূপোর দাম বা আগামী মাসে শুরু থেকে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে কতটা কমতে পারে সোনার উপর দাম বা গ্যাসের দাম অথবা আজকের দিনে কত যাচ্ছে পেট্রোল ডিজেল সোনার উপর গ্যাসের দাম আজকে থাকবে এই নিয়েই ঐতিহ্য আলোচনা আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল গিং বা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন সাথে সাথে ভিডিওটিতে একটি লাইক ও বেসি বেসি পরিমাণে শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারি আমাদের উৎসাহিত করে লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য নাম্বার 1 এ রয়েছে সোনার গহনা অথবা রূপোর গহনা নিয়ে বড় সরো একটি আপডেট এই সোনা বা গহনার দাম কতটা কমলো বা কতটা বাড়লো এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা বা লেটেস্ট আপডেটটা কি এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই পেট্রোল ডিজেল অথবা গ্যাস নিয়ে আজকের আপডেট সবার প্রথমে পেট্রোল যাচ্ছে আজকে চুয়াত্তর টাকা একাত্তর পয়সা কতদিনে ছিল চুয়াত্তর টাকা সাতাত্তর পয়সা যা থেকে কমেছে মাত্র ছ পয়সা এবং আজকের দিনে ডিজেলের দাম যাচ্ছে সাতষট্টি টাকা আটষট্টি পয়সা গতদিনে দাম ছিল সাতষট্টি টাকা তিয়াত্তর পয়সা তা থেকে কমেছে মাত্র পাঁচ পয়সা এরপরে রয়েছে রান্নার গ্যাস নিয়ে তো ফ্রেন্ডস তার আগে আপনাদের থেকে জানতে চাই আপনারা কোন গ্যাসটি ইউজ করেন অর্থাৎ এইচ পি ইন্ডিয়ান না ভারত গ্যাস আর আপনি লাস্ট বুকিং কত টাকা দিয়ে করেছেন অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আগামীতে যখন আপনার গ্যাস সম্পর্কিত লেটেস্ট আপডেট আসবে তখন আপনাদের সামনে প্রোভাইড করতে আমাদের খুবই সুবিধা হবে আজকের দিনে রান্নার গ্যাসের দাম যাচ্ছে ছশো এক টাকা চোদ্দ কেজি 200 গ্রাম সিলিন্ডারের দাম যেখানে গত মাসে গ্যাসের দাম ছিল ছশো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ ফটিমা 씨 রান্নার গ্যাস কমেছে প্রায় 610 টাকা 50 পয়সার মতো। যেখান থেকে আপনি 101 টাকা সাবসিডি হিসাবে ব্যাংকে পাবেন। অর্থাৎ টোটাল গ্যাসের দাম দাঁড়াচ্ছে 702 টাকা। 14 কেজি 200 গ্রাম সিলিন্ডারের দাম। এছাড়াও রয়েছে সোনা এবং রূপোর গহনা নিয়ে বিশাল বড় একটি আপডেট। সেটি জানার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই কত যাচ্ছে আজকে সোনার উপর দাম বা কত টাকা কমলো অথবা কত টাকা বাড়লো। আজকের দিনে পাকা সোনা 10 গ্রামের দাম যাচ্ছে 39515 টাকা। গহনার সোনা 10 গ্রামের দাম সাঁত্রিশ টাকা এবং হলমার ক্যারেট গ্রাম সোনার দাম নেওয়া যাক সোনার ব্যাপারে কি আপডেট উঠে এসেছে বলা হচ্ছে সোনার দামে রেকর্ড বৃদ্ধি ভারতের উপর মূল্যেও গর্জন অব্যাহত এই মুহূর্তে সোনার দামে ক্রমাগত বৃদ্ধি দেশের আর্থিক ক্ষেত্রে অন্যতম একটি উদ্বেগের বিষয় ভারত সাথে ক্রমাগত বাড়ছে সোনালি ধাতুর দাম গত দুদিনে সোনার দাম বৃদ্ধি এই যাবৎকালের অন্যতম রেকর্ড করেছে এই মুহূর্তে দেশে দশ গ্রাম পাকা সোনার দাম উনচল্লিশ হাজার পাঁচশো পনেরো টাকা গহনা সোনার দাম সাঁত্রিশ হাজার টাকা যেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আপাতত হেরফের হচ্ছে না সেভাবে প্রতি আউন পনেরোশো ডলার হিসাবে চলছে সোনার দাম উল্লেখ্য এদেশে গত বছরের তুলনায় সোনার আমদানি কমে যাওয়ায় তার প্রভাব ফেলেছে দামে সব একাধিক কারণে আপাতত এদেশে দেখতেছে সোনার দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী তো ফ্রেন্ডস এখান থেকে পরিষ্কার বুঝতে পারলেন আপাতত সোনার উপর গহনা সোনার উপর গহনা অথবা পেট্রোল ডিজেল অথবা গ্যাসের দাম কমার কোন কারণই নাই অর্থাৎ যেখানে রিপোর্ট অনুপাতে বোঝা যাচ্ছে আগামী মাস থেকে হয়তো আরো বাড়তে পারে সোনার উপ সহ একাধিক পণ্যের দাম তো ফ্রেন্ডস আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেট আপনাদের সামনে উপস্থাপন করা আমাদের দেয়া ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ watching